আন্দোলনের নামে সাধারণ মানুষদের গায়ে হাত দিলে কারো রক্ষা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনের এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। উত্তরা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের 4.5 কিলোমিটার আজ খুলে দেওয়া হয়েছে। এতে উত্তরার হাউস বিল্ডিং থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেনে যানবাহন চলাচল করতে পারবে। রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকামুখী এই দুই লেন উন্মুক্ত করেন। ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 15 জন। রবিবার ভোরে উপজেলার মাধবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পিরোজপুরের ভান্ডারিয়ায় মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিল শারমিন আক্তার নামে এক পরীক্ষার্থী। রবিবার প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় এই ঘটনা ঘটে মাজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গোলাগুলিতে 10 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার অঙ্গরাজ্যটির ফিলাডেলফিয়া শহরের কেনসিংটন ও এলিগেনি এলাকায় এই ঘটনা ঘটে। টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার 12 ম্যাচে বাংলাদেশকে 2 উইকেটে হারিয়ে সেমিতে পা রাখল পাকিস্তান। বাংলাদেশের 128 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছু মিস ফিল্ডিংয়ের সুবাদে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মুম্বাইয়ের হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। রবিবার সকাল 7:30 নাগাদ HN রিলায়েন্স হাসপাতালে মা হন এই অভিনেত্রী।